টাটকা লাউ পেলে রান্না করতো, কিন্তু তার ভিতরে কোনো পানি দিত না। এখন এর লাউ বাজার থেকে কিনে আনি, ওগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় না, তাই পানি দিতে হয়। লাউটা প্রায় রান্না হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে নিব। আমি আরও 5 মিনিট রেখে নামিয়ে নিব। এখন আমার রান্না হয়ে গেছে, এখন আমি কিছু ধনে পাতা দিয়ে তারা যারা লাউ পছন্দ করেন এবং শোল মাছ পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি। আপনারা সবাই আমাকে ভিডিওটি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। সাথে আমি শোল মাছ ভুনাও করেছি। এটা রেসিপি আমি আগেই দিয়েছি, সেই জন্য আর এটা নতুন করে কিছু লিখলাম না এবং দেখালাম না। আপনারা শোল মাছ ভুনাও করে খাবেন, এবং শোল মাছ ভুনা খুবই মজা হয় যদি গরম ভাতের সাথে খাওয়া হয়। আমাদের বাসায় সবাই এটা পছন্দ করে, কারণ শোল মাছটা সবসময় একটু টাটকা থাকে। শোল মাছ ভুনা আমার হাজবেন্ডের অনেক পছন্দ, তাই আমি প্রায়ই রান্না করে থাকি। শোল মাছ আরও অনেকভাবেই রান্না করা যায়, আমি পরে আপনাদের আরও রেসিপি করে দেখাবো। আজ আমি এভাবেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন, তাহলে আমি উৎসাহিত পেয়ে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।